অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 15-21 ফেব্রুয়ারি কেমন যেতে চলেছে মেষ টু কন্যা রাশি আগামী সপ্তাহ, তার একটা সম্ভাবনা আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথম আসি মেষ রাশির। আমি প্রয়াস করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা আগামী সপ্তাহে কি ঘটতে চলেছে আপনাদের জীবনে তার কিছু আভাস আপনারা কিন্তু পাবেন। অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে, কেউ কেউ বলছে যে স্যার আমার তো সম্পূর্ণরূপে মিলছে না। দেখুন, এটা একটা সম্ভাবনা মাত্র। তো কেমন যেতে চলেছে মেষ রাশি? মেষ রাশি, প্রথম কথা বলি, আপনার সপ্তাহের প্রথম ভাগে খরচার দিকে আপনাকে একটু হলেও নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ প্রচুর পরিমাণে আপনার খরচা হওয়া, এবং সেটা কিন্তু খুব ভালো কাজে হবে। খরচা ওলটপালট কাজে কিন্তু খরচা, কিছু কিছু শুভ শুভ কাজে কিন্তু আপনার খরচা বাড়বে। কোনো জায়গায় দূর যাত্রা ভ্রমণের সম্ভাবনা থাকছে। আপনার পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে এই সপ্তাহে। মায়ের থেকে সাপোর্ট পাওয়া এবং পরিবারের সঙ্গে সময় কাটানো, বেশ কিছু শুভ সংবাদ আপনার জন্য আসা, এবং আপনার কথার মধ্যে খুব সুন্দর মধুরতা কিন্তু এই সপ্তাহে দেখা যাবে। আর্থিক স্থিতির জায়গাটা যদি বলি, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে মধ্যম। প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো, অর্থাৎ প্রেম আপনাদের জীবনে কিন্তু আসবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি বা পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো থাকছে। ধনের দিকটা আমি আবারও বলছি, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের মধ্যম। শুভ বিবাহের কানেকশান বা কিছু বাড়িতে শুভ ক্রিয়া কাজকর্মর সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। যে কোনো কাজে আপনারা সফলতা সাকসেস পাবেন। কর্মর জায়গাটাতে আপনাদের যদিও একটু চাপ থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে সফলতা, সাকসেস, লাভ, এই তিনটাই কিন্তু আপনারা পাবেন সপ্তাহের প্রথম ভাগে, অর্থাৎ লাভ, সফলতা, সাকসেস জায়গা নির্দেশ করছে। এবং সপ্তাহের মধ্যভাগে আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যয় আপনাদের থাকবে, কিন্তু এটাও আপনাদের বেশ শুভ কাজে কিন্তু ব্যয় আপনাদের হবে। এবং দূরযাত্রা, কোনো জায়গাতে ভ্রমণ যোগ, এই সম্ভাবনাটা বা কোনো ভালো কোনো শুভ অনুষ্ঠানে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু বৃষরাশির বাড়িয়ে তুলছে। আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে মজবুত থাকবে। প্রেমের জায়গা আপনাদের ভালো। কর্মের জায়গাটা, কর্মকেন্দ্রিক সমস্যাটা আপনাদের কিছুটা হলেও কাটবে। কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। প্রেম আপনাদের জীবনে কিন্তু আসবে বা প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি। ব্যবসার জায়গায় যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে এই সময়টা বেশ ভালো। তবে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু থাকছে। আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, যারা গাড়ি বা বাইক চালাচ্ছেন, ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। বাড়িতে বেশ কিছু শুভ অনুষ্ঠান বা কিছু মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনা। বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টভাবে প্রশমিত এই সপ্তাহে করবে, আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, আপনার জন্য। এরপরে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটা যদি আসি, কর্মের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। শরীরগত দিকটা আগের থেকে আপনাদের যথেষ্ট ভালো হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, যে জন্য টাকা লস হওয়ার জায়গাটা কিন্তু থাকছে।
আপনাদের এই সপ্তাহে যথেষ্ট পরিমাণে ব্যয় কিন্তু আপনাদের হবে, ব্যয়ের জায়গাটা প্রচুর পরিমাণে হবে, কোনো জায়গায় ভ্রমণের সম্ভাবনা এবং কথাবার্তার দিকে একটু হলেও নজর রাখুন, উল্টাপাল্টা কথা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, যেটা থেকে শত্রুতা হওয়ার জায়গাটা বাড়িয়ে তুলবে। আপনার পরিবারের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো আপনাদের টেনশান এই সময় কিন্তু থাকবে, গুরুজনদের শরীর স্বাস্থ্য, কিন্তু নিজের হেলথের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। প্রেমজ জায়গাটা, লাভের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল নির্দেশ করছে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে আমি বলি আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো থাকবে, শরীর নিয়ে তেমন সমস্যা থাকবে না। আপনাদের ভাগ্যের সাপোর্ট, আপনারা নিশ্চিতরূপে পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। কর্মের জায়গাটা যদি আসি, কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে, যারা কাজ কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ আপনাদের থাকবে, কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কর্ম পাওয়ার সম্ভাবনা বা যারা কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছে তাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট এই সময়। এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে মধ্যম এবং কর্মের জায়গাটা মান সম্মান প্রতিষ্ঠা লাভ, তবে সফলতা লাভ এর জায়গা থাকছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশনের জায়গাটা, উদ্বেগের জায়গাটা কিন্তু বাড়িয়ে তুলবে। আপনি যদি হন কর্কট রাশির মানুষ, কিছু কিছু ক্ষেত্রে টেনশান। ব্যবসা ক্ষেত্রে যদি বলি, ব্যবসা ক্ষেত্রে আপনাদের মোটামুটিভাবে কিন্তু চলে যাবে, তবে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু এই সময় করবেন না, আর্থিক স্থিতি আপনাদের মজবুত থাকছে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক যথেষ্ট ভালো থাকবে, শরীর নিয়ে তেমন সমস্যা থাকবে না, কিন্তু সপ্তাহের মধ্যভাগে গোল্ডেন কাপের সর্দি কাশি, এই জায়গাটা কিন্তু সর্দি কাশি হওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে আপনি যদি সিংহ রাশি ইয়ে হন। আপনার ক্ষেত্রে প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আমি প্রেম যারা নতুন প্রেম প্রেমিক প্রেমিকা আছে, প্রেমের সম্পর্কে উন্নতি বা আপনাদের রিলেশনের জায়গাটা কিন্তু ভালো থাকছে। ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট মজবুত হবে, ব্যবসা কেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় ভাগ্যের সহায়তা কিন্তু আপনারা পাবেন, আকস্মিক ধন প্রাপ্তি, বিবাহের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ, বিবাহের যোগাযোগ বা বিয়ে একটা সম্ভাবনাটা কিন্তু এই সময়ের মধ্যে আপনাদের বাড়িয়ে তুলবে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে মানসিক একটু হলো চাঞ্চল্যতা থাকবে, যদিও মধ্যভাগে মানসিক অস্থিরতা, খরচের দিকে একটু হলো ধ্যান দিন, অধিক থেকে অধিকতর খরচ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে এই সপ্তাহে, এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যে সিংহ রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কর্ম যারা পরিবর্তন চাইছেন পরিবর্তনের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে, বা কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রতিষ্ঠা কিন্তু এই সময় হবে। কম্পিটিটিভ এক্সামে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যদি বলি, আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে শরীরগত দিক নিয়ে একটু হলো আপনাদেরকে ভুগাবে, শরীরের দিকটা একটু নজর রাখুন, এবং আপনাদের বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, বিবাহের জায়গাটা কিন্তু আপনাদের প্রশমিত করবে, এবং এই সময়ের মধ্যে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তি, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো, ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো দিক নির্দেশ করছে, এবং আপনাদের প্রেমের কানেকশানটা, লাভ কানেকশানটা, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। আমি বলব প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে, এবং ভাইয়ের সাথে মতবিরোধ হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। নমস্কার।